আবার নতুন আরেকটি টপিক নিয়ে হাজির হয়েছি, সেটি হলো আপনারা কীভাবে পিসিতে বিজয় বাংলা কীভাবে সেট আপ করবেন, বা বিজয় বায়ান্ন বলে থাকে তো সেটি সেট আপ করবেন কীভাবে, চলুন দেখানো যাক। তো প্রথমে আমার ডিসক্রিপশন লিঙ্ক থেকে ডাউনলোড করবেন সফটওয়্যারটি। সফটওয়্যারটি ডাউনলোড করা শেষ হলে সফটওয়্যারটির ফোল্ডার ওপেন করবেন, ওপেন করে জাস্ট বিজয় বায়ান্ন সেট আপে ক্লিক করবেন, তারপর এখান থেকে উপরে, তারপর নেক্সট দেওয়ার পর যদি না আসে কোনো ওয়ার্নিং দেখায় তাহলে আপনারা প্রথমেই চলে যাবেন কন্ট্রোল প্ল্যান, তারপর আনইনস্টল, তারপর টার্ন অন উইন্ডোজ, এখান থেকে দুটো অপশন টিক মার্ক করে দেবেন, তারপর একটু আপডেট নেবে ওকে দেবেন, ওকে দেওয়ার আপডেট শেষ হলে তারপর এখান থেকে নেক্সট ক্লিক করলে তাহলে দেখবেন আপনি ইনস্টল নিচ্ছে, তখন আপনার নেক্সট ক্লিক করে ইনস্টল হয়ে গেলে তারপর আপনারা ক্লোজ করে দেবেন, দেখবেন আপনাদের বিজয় সফটওয়্যার ইনস্টল হয়ে গেছে। তো এখানে দেখবেন জাস্ট সিরিয়াল কোড, এখান থেকে জাস্ট স্টার বাটনে ক্লিক করবেন, স্টার বাটনে ক্লিক করে তো এখানে নিউ ট্যাব করবেন, তারপর স্টার বাটনে ক্লিক করে তার বিজয় বায়ান্ন এখানে ক্লিক করবেন, তার বিজয় বায়ান্ন সফটওয়্যারটি ওপেন হলে জাস্ট একটা একটা করে কোড কপি করবেন আর একটা একটা করে পেস্ট করবেন, সবগুলো একসাথে হবে না, তো তার জন্য আপনার এই মধ্যের যে চার ডিজিটের কোড সেটি একটা একটা করে সিরিয়াল বাই সিরিয়াল পেস্ট করবেন। তো এভাবে কোড শেষ কপি করে তারপর অ্যাক্টিভে ক্লিক করবেন, অ্যাক্টিভে ক্লিক করলে আপনার প্রোডাক্টটি অ্যাক্টিভ হয়ে যাবে এবং লাইসেন্স হয়ে যাবে, এটি আবার লাইসেন্স যাবে না। তো এটি হয়ে গেলে আপনারা জাস্ট ক্যান্সেল দিয়ে বের হয়ে যাবেন, তো দেখবেন উপর দেখুন আপনার বিজয় বায়ান্ন বা বাংলা সফটওয়্যারটি সেট আপ হয়ে গেছে, তীর চিহ্ন ক্লিক করলে জাস্ট এখন নিচে চলে আসবে, তো দেখবেন এখন নিচে চলে আসছে, এখান থেকে আপনারা আপনাদের মতো কাস্টমাইজ করে নিতে পারবেন। তো এরকম এ চিহ্ন থাকলে ইংলিশ আর মধ্যে বিল লেখা থাকলে বিজয় অর্থাৎ বাংলা, তো আমি আপনাদেরকে দেখিয়ে দিই এভাবে আপনারা খুব সহজে বিজয় বায়ান্নটি ইনস্টল করতে পারবেন, এভাবে আপনারা ট্রাই করবেন বাসায় তাহলে আপনারা বুঝতে পারবেন, আর যদি না বুঝতে পারেন তাহলে অবশ্যই আমার ভিডিও নিচে কমেন্ট করবেন, তো আমরা পরবর্তীতে আপনাদেরকে যা বুঝতে পারেননি তা আমরা পরবর্তীতে আমরা SMS এর মাধ্যমে আমরা বুঝিয়ে দিয়ে আমরা ট্রাই করব। আর আমাদের কোর্স সামনে পাবলিশ হচ্ছে, তো আমাদের সাথে থাকবেন, আর ভাই আপনারা বিভিন্ন ধরনের সফটওয়্যার ইনস্টল করতে পারবেন, যদি কোনো সফটওয়্যার ইনস্টলের সমস্যা হয় তাহলে আমাদের জানাবেন। তো আজ এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবেন, এই ছিল আজকের ভিডিও, আশা করি সবার কাছে ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে এবং হেল্পফুল হয়ে থাকে অবশ্যই আমাদের ভিডিওকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন, তো আমরা পরবর্তী আরও নতুন কিছু ভিডিও নিয়ে হাজির হব, দেখা হচ্ছে আবার কোনো পরবর্তী ভিডিওতে, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খুদা হাফেজ।